প্রবলেম নেই। সেই বাবুঘাটেতেই দাঁড়িয়ে রয়েছি, আজকে আর একটা বাস দেখাবো, যেটা তোমরা অনেকে বলেছো যে গ্র্যান্ডের বাস দেখাতে, যেটা কলকাতা থেকে ভুবনেশ্বরে বারামুন্ডা বাস স্ট্যান্ড পর্যন্ত যাচ্ছে। আজকে আমি জার্নি করছি না, কিন্তু এই বাসের এক্সটেরিয়ার ইন্টেরিয়ার সব দেখিয়ে দেবো। প্রথমে বলি, অনলাইনে তোমার রেড বাস থেকে তো টিকিট পেয়ে যাবে, যদি অফলাইনে কাটতে চাও তাহলে কোথা থেকে কাটবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাসের আরো, এইখানে এসে দেখতে পাবে রয়েছে এই গ্র্যান্ডের বাস রয়েছে। এখানে দাদা বসে আছেন, দাদা নামটা বলে দিন। লুলু লুলু লুলু। দাদা এখান থেকে অফলাইন টিকিট করে দেবেন। এইখানে টিকিট রয়েছে, এই যেমন দেখা যাচ্ছে এরকম অফলাইন টিকিট পেয়ে যাবে। যে কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বাসের কেমন কি আছে ইন্টেরিয়ার সেটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাসের এক্সটেরিয়ার। এই হচ্ছে বাসের এক্সটেরিয়ার। এইবারে এই ঢুকেই এখানে রয়েছে পাইলট কেবিন। দাদা এখানে বসে আছেন, দাদার নামটা বলে দিন। আব্দুল মান্নান। আর কত বছরের আপনার এক্সপিরিয়েন্স? আমার হচ্ছে 27 বছর। 27 বছরের এক্সপিরিয়েন্স। সুন্দর এখানে ড্যাশবোর্ড রয়েছে, এটা ওই ভলভোর বাস রয়েছে, গ্র্যান্ড ভলভো। এই হচ্ছে ড্যাশবোর্ড। এখানে ঠাকুরের ছবি রয়েছে, এখানে ফ্যান রয়েছে, রয়েছে এখানে সিসিটিভি ক্যামেরা, এখানে ফার্স্ট এড বক্স রয়েছে, রয়েছে এখানে এসি ভেন্ট, একটা স্পিকারও রয়েছে। এইদিকেও কিন্তু এসি ভেন্ট রয়েছে, স্পিকার রয়েছে, এখানে স্টাফেদের জন্য সিট রয়েছে। আমি এবার একটু ইন্টারিয়ারে যাচ্ছি। এখানে 2x1 কনফিগারেশনে বার্থ রয়েছে, টোটাল 18টা, আর সিট আছে 27টা। এই যেমন দেখা যাচ্ছে এখানে ইনবিল্ট, এখানে রয়েছে পিলো করা রয়েছে, আর মাঝখানে সেপারেটার, যদি একই ফ্যামিলি না হন তাহলে কোনো রকম অসুবিধা নেই, এখানে কার্টেন দিয়ে দিলেই ঝামেলা মিটে গেল। এখানে র্যাক রয়েছে এই বোতল রাখার জন্য, তাছাড়া এখানে ছোটোখাটো জিনিসপত্র রাখতে পারেন, জুতো রাখতে পারেন। ওই সাইডে উইন্ডো সাইডে ওইদিকে কার্টেন রয়েছে, এইদিকে প্যাসেজের দিকে কার্টেন রয়েছে। এইখানে রয়েছে ব্যাকরেস্ট, এইদিকে রয়েছে এসি ভেন্ট, রয়েছে ইউএসবি পোর্ট প্রত্যেক প্যাসেঞ্জারের দুটো করে, আর রয়েছে রিডিং ল্যাম্প, এছাড়া রয়েছে এখানে মোবাইল হোল্ডার যেমন দেখা যাচ্ছে। এইদিকে গার্ড দেওয়া আছে যাতে আপারে কোনো প্যাসেঞ্জার কোনো রকমের ঘুমন্ত অবস্থায় পড়ে না যান। আর এখানে এরকম ল্যাডার দেওয়া রয়েছে, এই ল্যাডারের থেকে আপনারা ওপরে উঠে যেতে পারবেন। আর সুন্দর এইদিকে পুরো অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে অফ হোয়াইট কালারের, যেটা দেখতে খুবই ভালো লাগছে। আমি আগে শেষ পর্যন্ত যাচ্ছি, রয়েছে এখানে ডাস্টবিন। আর এছাড়াও এবারে সিটগুলো কেমন কি আছে সেইগুলো সব কিছু দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। একদম লাস্টেও কিন্তু এইদিকে রয়েছে সিসিটিভি ক্যামেরা, এখানে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। লাস্টের দিকে এসে এইখানে দুটো স্টেপ আছে, দুটো স্টেপ ওপরে উঠে আবার এইদিকেও কিন্তু বার্থ রয়েছে। আর সিঙ্গেল সিটে বলে দিই, সিঙ্গেল বার্থেও কিন্তু এখানে গার্ড দেওয়া রয়েছে, এইখানে ইনবিল্ট পিলো রয়েছে, ব্যাকরেস্ট রয়েছে, রয়েছে মোবাইল হোল্ডার, এইদিকে রয়েছে ইউএসবি পোর্ট, তাছাড়া এইদিকে র্যাক রয়েছে জিনিসপত্র রাখার জন্য, আর এখানে এসি ভেন্ট রয়েছে, কোনো রকম কিছু অসুবিধা নেই। এইদিকে সব সিটের নাম্বারিং করা রয়েছে যাতে কোনো রকম অসুবিধা না হয় কোনো প্যাসেঞ্জারে, তা কার কোনটা সিট সেটা বুঝতে। এই ওপরেও কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে যেগুলো দেখতে দারুণ লাগছে, এই বাসকে একটা অন্য রকম লুক দিচ্ছে। তাই এবারে সিটগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এইদিকে সিঙ্গেল সিট রয়েছে, এখানে ভলভোর লোগো রয়েছে, গ্র্যান্ড লেখা রয়েছে, আর এখানে রয়েছে আর্মরেস্ট, আর রয়েছে এখানে বাটন সিট রিক্লাইন করার জন্য। এবারে এখানে যদি বসি, বসার পরে এখানে দেখা যাচ্ছে, এখানে বসার পরে দেখা যাচ্ছে যথেষ্ট নিরুম রয়েছে, লেগ রুম যথেষ্ট, এখানে বাটন হোল্ডার রয়েছে, রয়েছে এখানে ম্যাগাজিন হোল্ডার, আর এখানে যেটা রয়েছে এই যে এখানে রিডিং ল্যাম্প রয়েছে, এখান থেকে কন্ট্রোল করা যাবে, রয়েছে এখানে এসি ভেন্ট, আর তাছাড়া এখানে ইউএসবি পোর্ট রয়েছে, চার্জিংয়ের জন্য কোনো রকম অসুবিধা নেই, মোবাইল চার্জ দিয়ে নিতে পারবেন। দুটো করে এখানে পোর্ট রয়েছে কিন্তু ইউএসবি পোর্ট। এবারে ডাবল সিটটা কেমন আছে
সেটা দেখাবো। ডাবল সিট দেখাতলে তাহলে কতটা রিক্লাইনটা কতটা পর্যন্ত হয় সেটা বোঝানো যাবে। এইদিকে ডাবল সিট রয়েছে, রয়েছে এখানে আর্মরেস্ট, মিডলে একটা আর্মরেস্ট রয়েছে, আর এই হচ্ছে সিটটাকে এবার আমি একটু রিক্লাইন করে দেখাচ্ছি। এই হচ্ছে সিটটা রিক্লাইন করেছি আমি এখানে, ওই সিটটা কিন্তু রিক্লাইন করা নেই, আর এই সিটটা রিক্লাইন করলে যথেষ্ট রিক্লাইন হচ্ছে। সুন্দর ব্যাকরেস্ট রয়েছে, এখানে হেডরেস্ট রয়েছে, কোনো রকম অসুবিধা হবে না। এইদিকেও বাটল হোল্ডার রয়েছে, ম্যাগাজিন হোল্ডার রয়েছে, সেম নিরম রয়েছে, ফুটরেস্ট রয়েছে, এইদিকে রিডিং ল্যাম্প, এইদিকে রয়েছে এসি ভেন্ট, কে এখানে মোবাইল চার্জার রয়েছে, কোনো রকম কিছু প্রবলেম নেই। তা তাছাড়া এইদিকে সব জায়গায় হ্যামার দেওয়া রয়েছে, কোনো কারণে যদি প্রয়োজন পড়ে তাহলে এই হ্যামার দিয়ে কিন্তু গ্লাস ব্রেক করা যাবে। রয়েছে একটা ডিজিটাল ক্লক যেখানে টাইমিং দেখা যাচ্ছে, তাছাড়া এখানে একটা এমার্জেন্সি এক্সিটও উপরের দিকে রয়েছে। এই মোটামুটি হলো এই গ্র্যান্ডের রিভিউ। তা তোমাদের কার কেমন লাগলো অতি অবশ্যই জানিও কিন্তু। আচ্ছা দাদা, একটুখানি আপনি আমায় বলুন যে অফলাইনে আপনাদের আজকে সিটারে কত ভাড়া যাচ্ছে আর স্লিপারে কত ভাড়া যাচ্ছে? আর মোটামুটি কি এটা কি ডিমান্ডের উপরে কমে পারে নাকি? ডিমান্ডের কমে পারে। হ্যাঁ, আর এখানে অফলাইনে টিকিট কাটার জন্য একটু নাম্বারটা একটু বলে দিন, ফোন নাম্বারটা 9337-63-220 আপনারা যদি গ্র্যান্ডের বুকিং অফলাইনে করতে চান বা করতে চাও এখানে এসে বুকিং করে নিতে পারো। আর ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু লাইক দিয়ে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো বাসের ইন্টেরিয়ারটা। অনেকেই রিকোয়েস্ট করেছিল গ্র্যান্ডের দেখবে বলে, গ্র্যান্ড কিন্তু দেখিয়ে দিলাম। আর আমি ফোন নাম্বারটা আরও দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, সেখান থেকেও কিন্তু তোমরা ফোন করে এখানে যোগাযোগ করে নিতে পারো, টিকিট করে নিতে পারো, কোনো রকম অসুবিধা নেই।